আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, জান্নাতুল বাকি কি? এর সঠিক উত্তর হলো এটি একটি কবরস্থান। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিজরতকারী নবী কে ছিলেন? এর সঠিক উত্তর হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নিচের কোনটি বিশ্বের প্রথম পাপ? সঠিক উত্তর হবে হিংসা ও অহংকার। পৃথিবীর ইতিহাসে প্রথম মূর্তি পূজা কোন নবীর উম্মত শুরু করেন? সঠিক উত্তর হযরত নূহ আলাইহিস সালামের উম্মত। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কারা গরু পূজা শুরু করেন? এর সঠিক উত্তর হবে ইয়াহুদিরা। কিয়ামতের সময় সর্বপ্রথম কবর থেকে পুনর্জীবিত হবেন কে? এর সঠিক উত্তর হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে জান্নাতি ব্যক্তিদের প্রথম খাবার কি হবে? এর সঠিক উত্তর হবে মাছের কলিজা। সাফা ও মারোয়া কিসের নাম? সঠিক উত্তর হবে দুইটি পাহাড়ের নাম। চার খলিফার মধ্যে কোন খলিফার মৃত্যু হত্যার মাধ্যমে হয়নি? এর সঠিক উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। হযরত খালেদ বিন ওয়ালিদকে কোন উপাধি দেওয়া হয়েছিল? এর সঠিক উত্তর হবে আল্লাহর তরবারি। কোন নবী 950 বছর জীবিত ছিলেন? সঠিক উত্তর হযরত নূহ আলাইহিস সালাম। কোন নবীর লাঠির আঘাতে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল? এর সঠিক উত্তর হবে হযরত মূসা আলাইহিস সালামের লাঠির আঘাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অবস্থায় ইসলাম গ্রহণ করেন? এর সঠিক উত্তর হবে কিশোর অবস্থায়। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? এর সঠিক উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিচের কোন কথাটির সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মিল রয়েছে? সঠিক উত্তর হবে প্রথম কলম দ্বারা লিখেন। কোন মহিলা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিচের কোন কথাটির মিল রয়েছে? সঠিক উত্তর হল প্রথম মুয়াজ্জিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? এর সঠিক উত্তর হবে প্রথম খলিফা। সর্বপ্রথম আমিরুল মুমিনিন কে ছিলেন?
এর উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহান স্রষ্টার সর্বপ্রথম সৃষ্টি কি? এর সঠিক উত্তর হবে কলম।